রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে সবশেষ খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী হিরণ খান। হিরণ, একটু জানাবেন, আমরা প্রতিবেদনে জানাচ্ছিলাম যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এবং এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, সবশেষ পরিস্থিতি কি, সেখানে কারণ কি জানা গেছে কিনা বিস্ফোরণের, সেই সাথে একটু জানাবেন যে রাস্তায় যানজটের কি অবস্থা। আপনি জানেন যে সকাল 11টার দিকে আসলে এই বিস্ফোরণটি ঘটে এবং তারপরে কিন্তু এই এলাকার আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়ার পরে আমরা একটু আগে দেখেছি, কিছুক্ষণ আগে রাস্তা ঠিক উল্টা পাশে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের দিক যেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে। এখন যদি ঘটনাস্থলের পরিস্থিতি আপনাদেরকে দেখাই, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট কিন্তু তারা এসেছেন এখানে এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু আসলে কাজ করছেন এবং তারা প্রতিটি জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আসলে কারণটা কী মূলত, এই বিষয়টি কিন্তু আসলে তারা দেখার চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পিছনে নাশকতাজনিত কোনো কারণ আছে কি না কিংবা সংক্রান্ত কোনো বিস্ফোরক সংক্রান্ত কোনো বিষয় আছে কি না সেই বিষয়ে কিন্তু আসলে তারা খুঁজে খুঁজে দেখছেন। আমরা একটু আগে দেখেছি কাউন্টার টেরিজম ইউনিট তারা কিন্তু আসলে কাজ করেছেন, এন্টি টেরিজম ইউনিট তারা কাজ করেছেন, বোম ডিসপোজাল ইউনিট যেটি রয়েছে পুলিশের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট তারাও কিন্তু আসলে কাজ করেছেন আমরা একটু আগে দেখেছি এবং তারা কিন্তু আসলে অনেকেই অনেক কথা বলছেন। তবে এই যে ঘটনাটি ঘটেছে এটি একটি তদন্ত কমিটি হচ্ছে, এই কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আসলে মেনে নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে বোম ডিসপোজাল ইউনিটটি রয়েছে সেই বোম ডিসপোজাল ইউনিট কিন্তু আসলে প্রতিটি জায়গায় খুঁটিনাটি দেখছেন এবং তাদের যে মেশিনারিগুলো রয়েছে সেই মেশিনারিগুলো দিয়ে আসলে তারা প্রতিটা জায়গায় তল্লাশি করছেন যে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায় কি না সেই বিষয়ে কিন্তু আসলে তারা খুঁটিনাটি দেখছেন এবং বলা যেতে পারে এই বিস্ফোরকের যে ময়নাতদন্ত সেই ময়নাতদন্ত ইন্ডিপেন্ডেন্ট সেনাবাহিনীর সদস্যরা এবং দেখতে পাচ্ছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে জায়গাটি আসলে এই বিস্ফোরণ ঘটেছে সেই জায়গাটি পুরোটি ঘিরে রেখেছে টেলিভিশন এবং যে জায়গাটিতে এখন মূলত তল্লাশি চলছে সেই জায়গাটিতে যারা এই ভবনের সামনে ছিলেন তারা অবস্থান করছিলেন। আপনি চিত্র দেখতে পাচ্ছেন যে ভিতরের যে আসবাবপত্রগুলো ছিল, দোতলায় যে আসবাবপত্রগুলো ছিল, তিনতলায় যে আসবাবপত্রগুলো ছিল সেইগুলো এই বিস্ফোরণে সামনে চলে আসে এবং এখানে যারা অবস্থান করছিলেন তারা বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিহতের ঘটনাও ঘটেছে। আপনি জানেন ইতিপূর্বে তিনজনের মরদেহ শনাক্ত করা গেছে এবং আরও বেশ 50 জনের উপরে আহত হয়েছেন এমন তথ্য কিন্তু আমাদের কাছে গণমাধ্যমের কাছে রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা একটু আগে ঘটনাস্থলে এসেছিলেন এবং ঘটনাস্থলে এসে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সে কার্যক্রম শুরু করেছেন। এখন কিন্তু মূলত তারা ভবনের ভিতরে প্রবেশ করেছেন, ভিতরে আর কোনো বিস্ফোরক আছে কি না কিংবা এই ঘটনার পিছনে আসলে কী ঘটনা, গ্যাস সিলিন্ডারের ঘটনা কিংবা লিকেজের ঘটনা কিংবা বিস্ফোরকের ঘটনা সব বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আসলে তারা কাজ করছেন। ইসরাত হিরণ, আপনাকে ধন্যবাদ। হিরণ খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং জানাচ্ছিলেন যে সেখানে এই মুহূর্তে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করছে। আরও জানাতে দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শামিমা সুলতানা। শামিমা, একটু জানাবেন কি অবস্থা, তিনজন যে নিহত হয়েছেন তাদের লাশ এসেছে কি না, সেই সাথে জানাবেন যে গুরুতর আহত হয়েছেন যারা বেশ অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় আছেন তাদের সর্বশেষ কি অবস্থা। এর আগে কিন্তু একটা ব্রিফিং করা হয়েছিল, অধ্যাপক সামন্তলাল সেন তিনি এখানে কথা বলেছিলেন। তো তিনি বলেছিলেন যে যারা বার ইনস্টিটিউটে ভর্তি আছেন তাদের মোটামুটি সবারই গলা দিকটা অর্থাৎ শ্বাসনালীটা পুড়ে গেছে এবং যারা ঢাকা মেডিকেলে যারা আছেন সেখানেও যারা আছেন তাদের মধ্যেও অন্তত 4 জন বেশ আশঙ্কাজনক অবস্থায়। তারপর আমরা তারপরের অবস্থাটা আসলে জানতে চেষ্টা করব। এখানে আমাদের সাথে একজন চিকিৎসক আছেন এসএম আয়ুব হোসেন, আমরা তার কাছে জিজ্ঞেস করব যে আসলে এখন বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন তাদের পরিস্থিতি। আমাদের কাছে 5টা রোগী ভর্তি আছে, তার মধ্যে 3 জন আয়েশা নামে একটা মেয়ে আর জহুর আলী আর হচ্ছে আকবর আলী, এই 3 জনের
শতাংশ হচ্ছে 30% উপরে করে 33, 44, 37 প্রত্যেকেরই হচ্ছে শ্বাসনালীর পড়া আছে বা ইনহেলেশন ইঞ্জুরি যেটা আমরা বলি, এবং যেহেতু একটা ক্লোজড স্পেসের মধ্যে বার্নটা হয়েছে প্রচুর কালো মানে কার্বন পার্টিকেলস তারা ইনহেল করছে কালোযুক্ত ইয়া, এবং এটার আমরা এভিডেন্সও পাইছি তার গলার ভিতরে নাকের কোনো সুত পাওয়া গেছে। এই জন্য আমরা আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে এই কারণে রাখছি যে ইনহেলেশন ইঞ্জুরিগুলো প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে খারাপ হয়ে যায়। তো এখন পর্যন্ত আসলে অক্সিজেন স্যাচুরেশন বা এই লেভেলগুলো ভালো, কিন্তু এখনই বলার কোনো সুযোগ নাই এই কারণে, কারণ 24 ঘন্টার পরে এটা চেঞ্জ হতে পারে। দ্যাটস ওয়াই আমরা রেখেছি, আমরা আগামীকালকে আবার এই সকালের বেলা বোর্ড আছে আমরা দেখবো, রিঅ্যাসেস করবো, যদি তাদের অবস্থা মনে হয় যে খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো আইসিইউতে শিফট করতে হবে অথবা লাইফ সাপোর্ট যেটা বলে সেটাতে দিব, আর যদি না হয় সেক্ষেত্রে হয়তো আমরা আবারও এই একই ধরনের পর্যবেক্ষণ বা একই ধরনের চিকিৎসা যেটা চালা যাচ্ছে সেটা চলতে থাকবে। এমনিতে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে যারা এসেছিলেন তাদের অবস্থাও তো মনে হচ্ছে বেশ কয়েকজন আশঙ্কাজনক নাকি? ঢাকা মেডিকেলের যারা আসছেন আমি আসলে অথরিটি কারোর সাথে কথা বলি নাই, সো এই ব্যাপারে আসলে খুব বেশি। এর আগে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল মানে ব্রিফিং এর সময় যে তাদের 4 জন আশঙ্কাজনক, তো সবারই মনে হচ্ছে মানে গুরুতর যারা আহত হয়েছে নাকি? আমাদের এখানে যে 5 জন আছেন সবাই এখন আশঙ্কাজনক, কেন? কারণ হচ্ছে ইনহেলেশন ইঞ্জুরি তো যে কোনো সময় কম পার্সেন্টেজ হলেও খারাপ হয়ে যেতে পারে, সেই অ্যাসপেক্ট থেকে 5 জনই আশঙ্কাজনক। কিন্তু তার মধ্যেও আমরা 2 জনের অক্সিজেন স্যাচুরেশন এবং কম বার্ন দেখে আমরা আশা রাখতেছি যে তারা খুব দ্রুতই হয়তো সুস্থ হয়ে যাবে, বাকি 3 জনের ব্যাপারে আমরা খুবই এখনো আশঙ্কাজনক অবস্থায়। তো ইশরাত আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে যারা এখানে আছেন তাদের অবজারভেশন নিয়ে ডাক্তারদের বক্তব্য কি, তারা খুব একটা এখনো আশাবাদী না, আবার একেবারে হতাশও হচ্ছেন না? ইশরাত সুলতানা ধন্যবাদ।